বিএনপি চেয়ারপারসন বেগম খালাদা জিয়া ও তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহ দলীয় নেতাকর্মীদের মুক্তির দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে প্রতিবাদী অবস্থান কর্মসূচির আয়োজন করে জাতীয়তাবাদী মোটর চালক দল

আর সেই ভোট ঠেকানোর জন্য আজকে প্রশাসনকে ব্যবহার করছে এই ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মেলেন সেরা পণ্যের সেরা অফার এদিকে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা অংশ নিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি অভিযোগ করেন জনগণের দৃষ্টি অন্যদিকে সরাতে এক এক সময় এক এক কথা বলছেন প্রধানমন্ত্রী আমরা তো কখনো শুনিনি যে মার্কিন যুক্তরাষ্ট্র বলেছেন যে আমরা বঙ্গোপসাগরে ঘাটি করব কিন্তু আপনি তো নিজের মুখে বলেছেন যে আমি ভারতকে যা দিয়েছি তারা কোনোদিন সেটি ভুলবে না এইটা আপনি বলছেন এই কারণেই যে আজকে চারিদিক থেকে যে ধরনের ধিক্কার আপনার সরকারের বিরুদ্ধে এখান থেকে জনদৃষ্টি এবং জনগণের মনোযোগকে সরানোর জন্য এই কথাগুলো বলে আপনি পার পেতে চাচ্ছেন সরকারের ক্ষমতার মসনদ একদিন উল্টে যাবে বলে মন্তব্য করেন বিএনপির মুখপাত্র যে কোনো মুহুর্তেই এই পেরেক ভেগে যাবে এবং এই তত্ত্বপশ আপনার উল্টে যাবে ওবায়দুল কাদের সাহেব হুমায়ুন কবির মোহনা সংবাদ ঢাকা